Then we come to the next topic, that is the vector. The parasite and the host portion is completed. Now we come to the next topic, vector. What is vector? Vector means bahok. Bahok kake bole? Je kono kichu ke bohon korte pare, that is called bahok. To amra bolte pari as definition, any agent which carries and transmits the infectious pathogen into one host to the other, then it is called vector. Tale ki actually vector mane hocche transmitter. Any agent that can transmit the pathogenic substance or the parasite from one host to the another, then it is called vector. Tale vector ki vector hocche shudhumatro bahok. কোনো একটা প্যাথোজেনিক সাবস্টেন্সকে কাকে বহন করবে, কোনো একটা প্যাথোজেনকে বহন করবে, একটা হোস্ট থেকে আরেকটা হোস্টের বডিতে পৌঁছে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ভেক্টর। যেমন হচ্ছে ভেক্টরস জেনারেলি আর্থ্রোপড, এ লার্জ নাম্বার অফ আর্থ্রোপডস আর ভেক্টরস, প্রচুর পরিমাণে আর্থ্রোপড যারা ভেক্টরে কাজ করে, কারণ আর্থ্রোপডটা ফ্লাই করতে পারে, এবং ফ্লাই করতে পারে বলে এরা খুব সহজেই কিন্তু এক মানে তোমার প্যাথোজেনগুলোকে ক্যারি করতে পারে। ওকে, অ্যাকচুয়ালি দের আর টু টাইপস অফ ভেক্টর, ওয়ান ইজ কল বায়োলজিক্যাল ভেক্টর and the other is called mechanical vector. আগে mechanical vectorটা আমি বলে দিই। mechanical vector হচ্ছে, suppose ধরো মাছিরা আমরা জানি কি বলতো, এখান ওখান বসে, তাই তো, কোনো নোংরা জিনিসপত্র তার উপরে কিন্তু মাছিরা বসছে। তাহলে মাছি একটা ফ্লাই যখন কিছু নোংরার উপর বসছে, ধরো সাপোজ একটা পটির উপর বসলো, সেটা অলরেডি একটা অ্যামিবিক ডিসেন্ট্রি পেশেন্টের পটি, অ্যামিবিক ডিসেন্ট্রি, তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি হলে কী হবে, এন্টামিবা হিস্টোলাইটিকা তার মধ্যে রয়েছে, হিস্টোলাইটিকা, তাহলে তার মধ্যে এন্টামিবা হিস্টোলাইটিকা রয়েছে। যখন সে মাছিটা তার উপর বসলো, তাহলে এন্টামিবা জার্মসগুলো কোথায় লেগে গেল, ফ্লাইয়ে লেগে গেল। এবার সেই ফ্লাইটাই আবার ধরো কোনো ফুডে গিয়ে বসছে, তাহলে ফুডে গিয়ে বসলো যখন, সেই ফুডটাকে আবার যখন কোনো হিউম্যান কনজিউম করছে, তাহলে আলটিমেটলি তাহলে এই এন্টামিবাটা এসেছিল কি, কোনো একটা হিউম্যানের পটি থেকে। তাহলে এই হিউম্যানটা যার নাম ছিল এ, আর এখান থেকে তার পটির মাধ্যমে একটা ফ্লাইয়ের মাধ্যমে খাবারের মাধ্যমে নেক্সট হিউম্যান চলে গেল বি, তাহলে এ থেকে বিতে আসতে কে সাহায্য করলো, অ্যাকচুয়ালি ফ্লাই সাহায্য করলো। হেন্স ফ্লাই ইজ দ্য মেকানিক্যাল ভেক্টর, ফ্লাইয়ের পায়ের মাধ্যমে গায়ের মাধ্যমে এটা কিন্তু এখানে চলে গেল, এটা হচ্ছে মেকানিক্যাল ভেক্টর। বায়োলজিক্যাল ভেক্টর কাকে বলবো, বায়োলজিক্যাল ভেক্টর তো অবশ্যই ভেক্টর, ঠিক আছে, কোনো একটা প্যারাসাইটকে বা কোনো একটা প্যাথোজেনকে ওয়ান হোস্ট থেকে অ্যানাদার হোস্টে ট্রান্সফর্ম করছে তো ঠিকই, বাট এই ভেক্টরের মধ্যেও প্যারাসাইটের লাইফ সাইকেলের কিছুটা পোর্শন কিন্তু কমপ্লিট হচ্ছে, দেন ইট ইজ কল বায়োলজিক্যাল ভেক্টর। বায়োলজিক্যাল ভেক্টর আমরা সব থেকে ভালো উদাহরণ বলতে পারি কি, মশা, ঠিক আছে। মসকিউটো কী করে বলতো, মসকিউটো তো প্লাজমোডিয়ামকে ক্যারি করে, আবার মসকিউটো এক ধারে হোস্ট বলতে পাচ্ছি, আবার মসকিউটোকে অন্য ধারে আমি ভেক্টরও বলতে পাচ্ছি, যেটা আগে বলছিলাম, কারণ মসকিউটো কিন্তু কী করছে, তোমার এই একটা হিউম্যানের দেহ থেকে মসকিউটো প্লাজমোডিয়ামকে অন্য হিউম্যানের দেহে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা মশা না কামড়ে অন্যদিকে নিয়ে গেলে একটা মানুষের, তুমি যদি একটা প্লাজমোডিয়াম পেশেন্টের সংস্পর্শে থাকো, কিন্তু মানে একটা ধরো রোগীর ম্যালেরিয়া হয়েছে সাপোজ বলছি, ঠিক আছে, এই মানুষটার হয়তো ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়া এর তুমি পাশেই রয়েছো, একদম একদম সুস্থ মানুষ তুমি, একটা এর ম্যালেরিয়া হয়েছে, তুমি সুস্থ মানুষ, তো তোমার দেখা যাচ্ছে সেই ঘরটা যেখানে এক্সপেরিমেন্টটা করছো সেই ঘরটাতে কিন্তু কোনো রকম কোনো মশা নেই, গোটা ঘরটার মধ্যে মশা নেই একটাও, তাহলে তুমি যদি এর সাথে এক বছরও কাটিয়ে দাও এই মানুষটার সাথে, তোমার কিন্তু কোনো সময় কিন্তু ম্যালেরিয়া হবে না, বিকজ অফ অ্যাবসেন্স অফ মসকিউটো। মসকিউটো কিন্তু অ্যাকচুয়ালি এই মশার, এই মানুষটা রক্তপান করে, এই মানুষটা যখন রক্তপান করে তখন কী করে, এর থেকে এর দেহে প্লাজমোডিয়ামটাকে ক্যারি করে। তাহলে যদি আমি এখানে মসকিউটোকে অ্যাবসেন্ট করিয়ে দিই এই রুমটার মধ্যে, তাহলে কিন্তু কখনোই এই ব্যক্তি এই ব্যক্তির পাশে থাকলে মানে সমস্ত কিছু তার সাথে মেলামেশা খাওয়া দাওয়া সব কিছু করলেও কিন্তু প্লাজমোডিয়াম কখনোই এর দেহে ঢুকবে না, বিকজ মসকিউটো মানে ভেক্টর ইজ অ্যাবসেন্ট হিয়ার। তাহলে এখানে একটা বায়োলজিক্যাল ভেক্টর হচ্ছে মশা। আবার দেখো মশার দেহে কিন্তু আমরা জানি মসকিউটো একটা লাইফ সাইকেল স্পেন্ড হয়, এ যখন এর দেহে কামড়ালো মশার দেহে চলে গেলো সেক্সুয়াল মানে এ আবার মানে ডেফিনেটিভ হোস্ট হিসেবে কাজ করে, তারপর পরের দেহে দেয়। তাহলে দি ভেক্টর দ্যাট ক্যান ক্যারি দ্য প্যাথোজেন অর প্যারাসাইট অ্যান্ড উইদিন হুইচ ওয়ান পার্ট অফ দ্য লাইফ সাইকেল ইজ কমপ্লিটেড, তাহলে বায়োলজিক্যাল কথার মানে কি, এর মধ্যে মেকানিক্যাল মানে কি, এ শুধুমাত্র ক্যারি করছিল, আর বায়োলজিক্যাল হচ্ছে কি, ক্যারি করছে প্লাস ওর মধ্যে লাইফ সাইকেল একটা পার্ট কমপ্লিট হচ্ছে, এটাই হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স। এটা শর্ট কোশ্চেন হিসেবে খুব পড়ে মেকানিক্যাল ভেক্টরটা, হলো তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে
এরপরে হচ্ছে আর একটা বিষয় আছে যেটা হচ্ছে লাস্ট একদম, তাহলেই তোমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে, প্যারাসাইটয়েড। হোয়াট ইজ প্যারাসাইটয়েড? প্যারাসাইটয়েড কি? প্যারাসাইটয়েড জিনিসটা হচ্ছে, এটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার প্যারাসাইটয়েড জিনিসটা। প্যারাসাইটয়েড জিনিসটা কি আমি বলছি খুব সিম্পলি, মানে বোঝার সুবিধার জন্য তোমাদেরকে আমি খুব সহজ করেই বলার চেষ্টা করছি, যে ইম্যাচিওর স্টেজ অফ অ্যান ইনসেক্ট অর ফ্লাই অর ওয়াস ফিড অন দেয়ার হোস্ট বডিজ অ্যান্ড ফাইনালি কিল দেম। বুঝতে পারলে প্যারাসাইটয়েড মানে কি? প্যারাসাইটয়েড মানে হচ্ছে কিছু কিছু ইনসেক্টের, বিশেষ করে তোমার ওয়াস্প হতে পারে, মানে বোলতা হতে পারে, কিছু তোমার মাছি যাদের লার্ভাল ফর্ম মানে ম্যাগট কিছু হতে পারে, তারা কি করে, তারা তাদের ইম্যাচিওর স্টেজে অন্য কোনো হোস্টের দেহে, সেটা অন্য কোনো মানে ইনসেক্টও হতে পারে, তাদের দেহে কী করে, পরজীবী রূপে কাজ করে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে প্যারাসাইটয়েড। তাহলে আমি সাপোজ ধরছি, ধরো একটা ফ্লাই, এই ফ্লাইটার একটা ম্যাগট স্টেজ আছে। ম্যাগট মানে কি? ফ্লাইয়ের লার্ভাকে আমরা ম্যাগট বলি। এ তো ইম্যাচিওর স্টেজ, তাহলে এ অন্য কোনো ইনসেক্ট রয়েছে একটা, এটা তোমরা সেরিকালচার যখন পড়েছিলে তখন দেখেছিলে হয়তো, উজি ফ্লাই বলেছিল, উজি ফ্লাই, উজি ফ্লাইয়ের যে ছিল, উজি ফ্লাইয়ের যে ম্যাগটটা ছিল, উজি ফ্লাইয়ের ম্যাগটটা কিন্তু কী করছিল, সেরিকালচার ওয়ার্ম, এই যে ইনসেক্টটা বলছি আর একটা ইনসেক্ট বলছি সেটাকে আমি ধরছি সিল্ক ওয়ার্ম, ধরো ধরছি সিল্ক ওয়ার্ম, সিল্ক ওয়ার্মের উপর এ কিন্তু মানে একে ক্ষতি করছিল, তাহলে এই যে উজি ফ্লাই এটাকে বলো প্যারাসাইটয়েড। তাহলে কোনো একটা ফ্লাই বা কোনো, এগুলো সাধারণত আর্ট মানে ইনসেক্টদের ক্ষেত্রেই বেশি হয়, তার ইম্যাচিওর, এ আবার যখন অ্যাডাল্ট হয়ে যাবে সে কিন্তু আর একে ক্ষতি করবে না, মানে ব্যাপারটা এরকম, ছোটোবেলা দেখবে আমরা মানে কাউ কোনো বড় ব্যক্তিকে তুই বলি, তাকে কোনো বাজে কথা বলি বা গায়ে হয়তো মানে লাথি মারছি, এরকম বিভিন্ন রকমের বাজে অ্যাটিচিউড করে থাকি, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন সেই কথাগুলো শুনলে আমরাই লজ্জা পাই, মানে আমরা এরকম করেছিলাম ছোটোবেলায় সেরকম। তো এরকম হচ্ছে এ যখন ইম্যাচিওর স্টেজে থাকে, এই ফ্লাইটা ওয়াস্প হতে পারে, বি হতে পারে, উজি ফ্লাই, এরকম ধরনের কিছু ইনসেক্টের ইম্যাচিওর কন্ডিশন কী করে, অন্য কোনো ইনসেক্টের উপর প্যারাসাইটাইজ করে, এ কী করছে এখানে প্যারাসাইটাইজ করছে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত ক্ষতি করছে ওর, কিন্তু এ যখন ম্যাচিওর হয়ে যায় তখন আর ক্ষতি করে না। এই এক্সাম্পলে দিয়ে উজি ফ্লাইয়ের সাথে সেরিকালচারের সিল্কওয়ার্মে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা ব্যাপার, যদিও তোমাদের সিলেবাসে নেই আমি তাও বলে দিচ্ছি, হাইপার প্যারাসাইট, হাইপার প্যারাসাইট আর হাইপার প্যারাসাইটিজম, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে হোস্ট, হোস্টের উপর প্যারাসাইট ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ধরো হোস্ট একটা, হোস্টের উপর ভরসা করে বাস করছে একটা প্যারাসাইট, প্যারাসাইটের নিজের কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, খাওয়া দাওয়ার কোনো সংস্থান নেই, এ পুরোপুরিভাবে সোললি ডিপেন্ডেন্ট অন হোস্ট। এই প্যারাসাইটের উপরে আবার আর একটা প্যারাসাইট ডিপেন্ড করে বাস করছে, মানে এই অপরের উপর নির্ভরশীল, এ আবার এর উপর নির্ভরশীল, দেন এই প্যারাসাইটটাকে বলবো আমরা হাইপার প্যারাসাইট। সেই বলে না সেই ভিখারির কাছে ভিক্ষা চাওয়ার মতো ব্যাপারটা, ভিখারি নিজেই ভিক্ষা মানে নিজের সংস্থান করতে পারে না বলে সে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে সংসার চালাচ্ছে, সেই ভিখারি হয়তো আরও তার থেকেও অবস্থা খারাপ দুজনকে আশ্রয় দিচ্ছে, তাহলে সেরকম যেমন ব্যাপারটা, এখানে এই প্যারাসাইটটা এই হোস্টের উপর ডিপেন্ডেন্ট, আবার এই প্যারাসাইটের উপর ভরসা করে এ নিজেই সংস্থান চালাতে পারে না, এর উপর আবার ভরসা করে এই প্যারাসাইটটা বাস করে, তাহলে এইটা হচ্ছে হাইপার প্যারাসাইট। যেমন আমি বলছি একটা এক্সাম্পল দেবো এখানে, নসেমা, নসেমা স্পিসিস হচ্ছে কি, ডলফুসি, নসেমা ডলফুসি রয়েছে, নসেমা ডলফুসিটা কি একটা আমরা জানি প্রোটোজোয়া, ঠিক আছে। তো নসেমা ডলফুসি কি করে, লার্ভাল ফর্ম অফ, আর একটা আছে বুসেফালাস, বুসেফালাস পুলুলাস, বুসেফালাস পুলুলাস এর উপর নির্ভরশীল, আবার এ কার উপর নির্ভরশীল, একটা আমেরিকান ওয়েস্টার মানে একটা মোলাস্কা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মোলাস্কা, এর উপর এই বুসেফালাস কুলুলাস এর উপর ডিপেন্ড করছে, তাহলে এটা হচ্ছে হোস্ট, দিস ইজ হোস্ট, দিস ইজ প্যারাসাইট, এটা প্যারাসাইট, এর উপর ডিপেন্ড করছে। আবার এই নসেমা ডালফাসি এ আবার এর দেহে, তার মানে এটাকে বলবো হাইপার প্যারাসাইট, ইজ ইট ক্লিয়ার। ওয়েস্টার হচ্ছে একটা মোলাস্কা, এ হোস্ট, এর উপর নির্ভর করে বেঁচে থাকে বুসেফালাস কুলুলাস, এ হচ্ছে একটা প্যারাসাইট, একটা ওয়ার্ম, ঠিক আছে। আবার এর দেহে বাস করে নসেমা, একটা প্রোটোজোয়া, তাহলে এই নসেমা হচ্ছে হাইপার প্যারাসাইট। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইফ দেয়ার ইজ এনি ডাউট দেন মেসেজ মি অর কন্ট্যাক্ট মি ইন দিস গ্রুপ। ওকে, থ্যাংক ইউ।